আচ্ছা, আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছে আমি সুজাতা। এখন প্রায় সেখানে দুপুর 12টা বাজতে চলেছে, এবং এখনো পর্যন্ত যদি আমরা দেখি তাহলে ঠিক কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে সে বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং এই লোকসভা ভোট 30টি বিধানসভা কেন্দ্র নিয়ে হচ্ছে, এবং ইতিমধ্যেই চিফ ইলেকটোরাল অফিসার অর্থাৎ যিনি নির্বাচন কমিশনার রয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনার, ওনার কাছ থেকে পাওয়ার রিপোর্ট অনুযায়ী আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে এভারেজ যেটা পোলিং হয়েছে এখনো পর্যন্ত পশ্চিম ত্রিপুরা আসনে ঠিক সকাল 11টা পর্যন্ত, অর্থাৎ 7টা থেকে 11টা, অর্থাৎ 4 ঘন্টা পর, ভোট শুরু হওয়ার 4 ঘন্টা পর আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ত্রিপুরা আসনে ভোট পড়েছে 34.6%, অর্থাৎ 34%। আমরা যেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি যে পশ্চিম ত্রিপুরা যে আসনটি রয়েছে সেই পশ্চিম ত্রিপুরা আসনে সকাল 11টা পর্যন্ত, অর্থাৎ ভোট শুরু হওয়ার 4 ঘন্টা পর যে মোট ভোট কাস্ট হয়েছে, মোট ভোট পড়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে, সেটা হচ্ছে 34.6%, 34.6% মাত্র, অর্থাৎ অর্ধেকেরও অনেকটা কম ভোট সেখানে পড়েছে। এবং লোকসভা নির্বাচনের যদি আমরা ভোটের পার্সেন্টেজ দেখি সেখানে অনেকটা কম তাতে দেখা যায়, এবং সেখানে 70% কিংবা 80% পর্যন্ত যদি যে সকালের দিকের যে একটা ভোটের ক্রেজ থাকে বা সকালের দিকে ভোটদানের যে একটা প্রক্রিয়া থাকে সেটা কিন্তু আজ প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি অনেকটাই কম ছিল। এবং সকাল 8টা সাড়ে 8টা পর্যন্ত কোনো কোনো বুথ কেন্দ্রে সেখানে ইভিএম খারাপ ছিল, প্রায় বেশিরভাগ কেন্দ্রে সকাল 7:30-8টা পর্যন্ত ইভিএম নষ্টের একটা খবর, তারপর ইঞ্জিনিয়ার এসে সেটাকে ঠিক করেছিল। এবার পশ্চিম ত্রিপুরা আসনে এই যে হারটা আমরা দেখতে পাচ্ছি, 7 রামনগর বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন তার হারটা কিন্তু আরও কম, অর্থাৎ 1/4 মাত্র ভোট পড়েছে সকাল 11টা পর্যন্ত। 7 রামনগর বিধানসভা কেন্দ্রে সকাল 11টা পর্যন্ত যে ভোট পড়েছে সেটা হচ্ছে 27.62%, 27.62%, অর্থাৎ পশ্চিম ত্রিপুরা আসনে 34% এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রে 27%, প্রায় 28% ভোট সেখানে পড়েছে। অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা সময় ধরে আমরা যদি 11টার হিসেব করি তাহলে 7টা থেকে 11টা, অর্থাৎ 4 ঘন্টা আরও প্রায় অর্ধেক সময় বাকি, এখন 12টা বাজে, 4টা 5টা পর্যন্ত যদি ভোট চলে তাহলে অর্ধেকেরও কম ভোট কিন্তু ভোট কাস্ট হয়েছে আমরা বলতে পারি পশ্চিম ত্রিপুরা আসনে, মাত্র 34% এবং 7 রামনগর বিধান মাত্র 28% ভোট পড়েছে। অর্থাৎ এই কম ভোট পড়ার কি কারণ রয়েছে? তবে কি ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন না, কি কারণে যাচ্ছেন না? এবং এখন যদি 34% বা 27% ভোট পড়ে থাকে তাহলে সেটা সময় ঘনাতে ঘনাতে কতটুকু পড়বে? তবে কি দুপুরের সময়টাতে ভোটারদের সংখ্যা বেশি থাকতে দেখা যাচ্ছে এই লোকসভা নির্বাচনে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। আমরা এই আপডেটটা নিয়ে আপনাদের সাথে ছিলাম যে কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে, অর্থাৎ ওভারঅল 11টা পর্যন্ত ভোট শুরু হওয়ার 4 ঘন্টা পর পর্যন্ত আমরা দেখতে পেয়েছি পশ্চিম ত্রিপুরা আসনে ভোট পড়েছে 34% এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে প্রায় 28%। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।